ভাগবতের মহিমা কেউ বর্ণন করতে পারে এটা কিন্তু অত সহজ নয়। ভগবানের মহিমা এই সাধারণ জিহ্বা দিয়ে বর্ণন করা সম্ভব? বেদ বেদান্ত পর্যন্ত যেখানে নেতি নেতি বলে সব ছেড়ে দিয়েছে, না এতি না এতি মিছিল আসছে, একটু ট্রাভেল কম করো, যেখানে নেতি নেতি বলে সব শেষ করে দিয়েছে সেই ভগবানের সেই দিব্য ভগবত সত্তার মহিমা এই সংসারে অত সহজে বর্ণন করা যায় না। যেরকম সূর্যের প্রকাশের কোনো বর্ণন করা যায় না, যায় কি? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে সূর্যের আলো কেমন, সূর্যের প্রকাশ কেমন, কি বর্ণন করবেন? কোনো শব্দই নেই, আছে কি? কতটা বলতে পারবেন? বলে অনেক প্রকাশ। অনেক বলতে কতটা বোঝায়? তার কোনো সীমা নেই, অসীমিত। সূর্য হলো প্রকাশের দেবতা, তার জন্য সূর্যকে কখনো উল্টো প্রকাশ দেখানো হয় না। কখনো দেখেছ সূর্যকে প্রদীপ দেখাতে? হ্যাঁ, সূর্যকে কেউ প্রদীপ দেখায়? চন্দ্রমাকে প্রদীপ দেখানো যায়, তাই তো? সূর্য স্বয়ং হলেন প্রকাশ, তা যিনি স্বয়ং প্রকাশ তার সামনে অন্য কোনো প্রকাশ দেখাবার প্রয়োজন হয় না। তার জন্য সূর্য পুজো ইত্যাদি যখন হয় সূর্যকে অর্ঘ্য দেয়া হয়। কি দেয়া হয় জোরে বলুন? অর্ঘ্য দেয়া হয়। সূর্যকে কখনো দীপদান হয় না, হয়? হ্যাঁ, কোনো শাস্ত্রে কোনো গ্রন্থে কোনো ব্যাখ্যানে কোথাও দেখেছো কখনো সূর্যকে দীপদান হয়? নদীতে হয়, বৃক্ষে হয়, দেবতাদেরকে হয়। প্রত্যক্ষ সূর্যকে কখনো প্রত্যক্ষ দীপ দান করা হয় না। হ্যাঁ, ঘরের মধ্যে যদি সূর্য মন্দির আছে, দুটি বিষয়ের মধ্যে পার্থক্য আছে। প্রত্যক্ষ সূর্যকে দীপদান করা যায় না, বুঝতে পেরেছেন? কিন্তু গৃহে যদি সূর্য বিগ্রহ থাকে, সূর্য প্রতিমা থাকে, তখন সেখানে যখন ষোড়শ উপচারে পুজো করবেন তখন সেইখানে ধূপ দীপ ইত্যাদি দিয়ে পুজো করতে হবে। কিন্তু প্রত্যক্ষ সূর্য যেখানে আছে সেখানে প্রত্যক্ষ সূর্যকে প্রত্যক্ষ দীপ দান করা হয় না। প্রেম সে বলো রাধে রাধে। তা যেরকম সূর্যকে আলো দেখাতে নেই, তার কোনো প্রয়োজন নেই, তদ্রূপ কেন তার সামনে প্রদীপের কি মাহাত্ম্য, প্রদীপের কি মহিমা? তদ্রূপ হল ভগবান। সেই ভগবানের সামনে তুমি যতই বর্ণন করো না কেন, তার সেই বর্ণন করে তুমি কখনো শেষ করতে পারবে। তো ভাগবতের মহিমা কিছু সহজ সরল শব্দে বুঝে নিতে হবে।